হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে 200 হাল্লা হো এই সিনেমাটা নিয়ে কথা বলবো। জি ফাইভে সিনেমাটা অ্যাভেলেবেল আছে, আশা করি তোমাদের মধ্যে থেকে অনেকে দেখেছো। আমি একটু লেটে রিভিউ করছি, তো যারা যারা দেখে ফেলেছো নিচে কমেন্ট সেকশনে জানাও তোমাদের পার্সোনালি কার কেমন লেগেছে। আমার তো পার্সোনালি বেশ ভালোই লাগলো। হ্যাঁ, খামতি আছে, প্রচুর খামতি আছে, কিন্তু স্টিল যে প্লটটা, যে জিনিসটা আমাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে, তিনজন বাঙালি রাইটার মিলে এই গল্পটা কিন্তু মানে নতুন করে লিখেছে। এটা একটা সত্যিকারের ঘটনা, এরকম একটা ঘটনা ঘটেও ছিল। তো ডিরেক্টর দুজন আছেন, আলোক বাত্রা, তার সাথে সার্থক দাশগুপ্ত। তো গল্পটা যেটা এখানে দেখানো হয়েছে, 200 নামটা থেকেই বুঝতে পারছো আমাদের, আমার মানে হলিউডের একটা সিনেমার নাম মনে পড়ে যাচ্ছে, 300। তো এখানে দেখানো হচ্ছে যে 200 জন দলিত মহিলা কোর্টে এসে একজনকে পুরো কেটে কেটে মানে কুচি কুচি করে কেটে ফেলে আর কি। ইনফ্যাক্ট তার মানে যৌনাঙ্গটাকেও বাদ দেন, ওটাকেও কেটে ফেলে। তো এবার দেখানো হচ্ছে যে কেন অ্যাকচুয়ালি তারা এরকম করেছে। তো তার পেছনে একটা স্টোরি আছে যেটা ধীরে ধীরে রিভিল করা হয়, যে 10 বছর ধরে কীভাবে সেই লোকটা এই দলিত মহিলাদের ওপর অত্যাচার করেছে, যখন যাকে যেমন খুশি ইউজ করেছে, মানে ওপরের লোকদের মানে আশীর্বাদ থাকলে, মাথায় হাত থাকলে যা হয় আর কি, মানে ধরাকে সরাগান করা। এই বল্লি চৌধুরী বলে একটা ক্যারেক্টার আছে যিনি করেছেন এই রোলটা, আমি ওনার নামটা ঠিক জানি না, মানে হি হ্যাজ ডান আ ফ্যাবুলাস জব। মানে খুব অল্প সময়ের জন্য স্ক্রিন প্রেজেন্স আছে, কিন্তু যতক্ষণ স্ক্রিনে ছিল না সত্যি মনে হচ্ছিলো যেন ধরে কেলিয়ে দিয়ে আসি আর কি। তো এটাই একজন অভিনেতার সার্থকতা, যে যখন নেগেটিভ রোল প্লে সে করছে তখন মনে হচ্ছে যে সত্যি সত্যি তাকে বকা দিই, মারি, ঠিক আছে, মানে গাপিতে চলে যাচ্ছিলো আর কি। তো দারুণ লেগেছে সেই কাস্টিংটা। এমনি ওভারঅল যারা ছিল, যেরকম আমল পালেকের, অনেকদিন পরে দেখতে পেয়ে বেশ ভালো লাগছে, আমার পছন্দের একজন মানে পুরনো অভিনেতাদের মধ্যে বলছি, প্রচুর ভালো ভালো সিনেমায় তিনি কাজ করেছেন। তো আবার তার এটা একটা মানে সিনেমায় কাজ দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছে, এবং তিনিও তার রোলটার সাথে খুব সুন্দর মানে জাস্টিস করেছেন। এবং কিছু কিছু সিন এখানে আমি মেনশন করতে চাই, যে অ্যাকচুয়ালি অমল পালেকরও এখানে একজন বিশাল বড় জাজের রোল প্লে করেছেন, জাজ যিনি বড় বড় সব ডিসিশন নিয়েছেন, সবাই তাকে এক নামে চেনে। এবং একটা কেস চলছে কোর্টে, সে এখন রিটায়ার্ড, সে যখন ঢুকছে সেই মুহূর্তে কোর্টে যে রানিং জাজ, সেই জাজ উঠে দাঁড়িয়ে পড়ছে, বলছে স্যার আপনি এসছেন, মানে এই সিনটা বেশ গায়ে কাটা দেওয়ার মতন। এবং যে খুনের যে এক্সিকিউশনটা, এটাও আমার বেশ ভালো লেগেছে, মানে ওই 200 জন মহিলা এসে যে কোর্ট রুমে এসে কুচি কুচি করে কাটছে, মানে সত্যি চোখ মানে সরিয়ে নিতে ইচ্ছা করছিলো, ওই জায়গাটাও দারুণ এক্সিকিউট করা হয়েছে। হ্যাঁ, তবে যে গল্পটা দেখানোর চেষ্টা করেছে, যেটা বললাম টুকটাক খামতি আছে, কারণ কিছু কিছু জায়গায় গল্প খালি ঘুরপাক কাটছিলো, একই জিনিস মানে অনেকক্ষণ পরে আমাদের সামনে রিভিল করা হয়েছে। মাঝখানে প্রচুর সাবপ্লট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, বরুণ সোপতি এবং রিঙ্কু রাজগুরুর যে কেমিস্ট্রিটা সেটা দেখানোর চেষ্টা করেছে, এগুলোর কোনো দরকারই ছিল না। আমি একদম টু দ্য পয়েন্ট, আমার যেটা দেখানো সেটাই আমি দেখাবো, আরও কম টাইমে আমি এই গল্পটাকে এক্সিকিউট করতে পারতাম কিন্তু। তো মাঝখানে কিছু সাবপ্লট ক্রিয়েট করতে গিয়ে গল্প মাঝে মধ্যে মানে বলে না ভটকে যায়, ওরকম হয়ে যাচ্ছিলো আর কি, ভটক যা রাহা থা স্টোরি। তো এই টাইপের একটু মাঝখানে মনে হচ্ছিলো, আদারওয়াইজ দারুণ একটা প্লট এবং যে ঘটনাটা মানে সত্যিকার একটা ঘটনা এভাবে যে আমাদের তুলে সকলের সামনে তুলে ধরা হয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং দলিত মহিলা স্পেশালি, মানে একটা ডায়লগ আছে মাঝখানে মানে এত সুন্দর, বলছে প্রথমে বড় লোক, তারপরে একটু কম বড় লোক, তারপরে উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, তারপরে নিম্ন মধ্যবিত্ত, তারপরে গরিব, তার নিচে দলিত, তার নিচে আছে দলিত মহিলা, মানে ওই যে ডায়লগটা যিনি দিয়েছেন এত সুন্দর লাগছিল। এবং সত্যি আমাদের ভাবুন, আমরা সবাই তো মানুষ, কিন্তু আমরা নিজেরাই কী করে ফেলেছি সমাজ ব্যবস্থাটাকে, তাই না? তো এই ধরনের সিনেমা আরও বেশি বেশি হওয়া উচিত, এবং মানুষ সবার আগে আমরা মানুষ, এটাই আমাদের পরিচয়, কে কী কাজ থেকে বিলং করছে না করছে এগুলো কিচ্ছু না। এখন পেছনে যারা আমরা ধরি, যে কাস্টের দিক থেকে যাদের আমরা নিচে করে রেখেছি, আমাদের সমাজস্থান নিচে করে রেখেছে, তারা এখন বড় বড় সব পোস্টে আসছে। তো এই সিনেমাটাকে আমি কুর্নিশ জানাই, এই ধরনের আরও সিনেমা ভবিষ্যতে যেন আসে, এই টপিকগুলোর উপর আরও বারবার সিনেমা বানানো দরকার সত্যি, কারণ সিনেমা হচ্ছে আমাদের চারপাশেরই রিফ্লেকশন, আমরা চারপাশে যা দেখতে পাই, সমাজে যা দেখতে পাই, সেগুলোই আমাদের সিনেমার মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়। আমি অন্যান্য সিনেমার কথা বলছি না, সায়েন্স ফিকশন বা আদার্স কিছু, সাউথের ঘুষি মারলাম উড়ে গেল ওগুলোর কথা আমি বলছি না, আমি প্র্যাকটিক্যাল গল্পের কথাই বলছি, আমাদের চারপাশে যা ঘটে সেটাই কিন্তু বড় পর্দায় দেখানোর চেষ্টা করা হয়। এবং আদারওয়াইজ ইন্দ্রনীল সেনগুপ্ত ছিল,
তো এরকম ক্যারেক্টার অনেক ছিল, কিন্তু তাদের কোনো ব্যাক স্টোরি ছিল না, যেহেতু সিনেমা এটা তো আর ওয়েব সিরিজ না, সে কারণে মানে কোথাও কানেক্ট করতে পারছিলাম না, কিছু ক্যারেক্টার জাস্ট আসছিল যাচ্ছিলো এরকম আর কি। বরুণ সত্যিরও মানে এই ক্যারেক্টারও মানে কোনো মিনিংলেস, কিছু কিছু ক্যারেক্টার কোনো দরকারই ছিল না, এমনি যা ঘটনা স্ট্রেট অ্যাওয়ে আমাদের দেখানো যেতে পারতো, একদম টু দ্য পয়েন্ট এই হয়েছে কেন হয়েছে সেটাই আমাদের সামনে তুলে ধরা হলে কিন্তু আরও বেটার হতো আমার কোথাও মনে হচ্ছে। আদারওয়াইজ তোমরা কেউ মিস করো না এই সিনেমাটা, সত্যিই মানে বোরিং সিনেমা না, মাঝে মধ্যে ডিট্র্যাক হয়ে যাচ্ছিলো, ডিরেল হয়ে যাচ্ছিলো, কিন্তু অভিনয় তোমরা সত্যি খুব ভালো দেখতে পারবে। স্পেশালি পুলিশ অফিস মানে ইন্দ্রজিৎ সেনগুপ্তের সাথে আরেকজন পুলিশ অফিসার ছিল, তার অভিনয় আমার যথেষ্ট ভালো লেগেছে, রিয়েলিস্টিক মনে হয়েছে। তো মানে অভিনেতা অভিনেত্রী যারা ছিল প্রত্যেকেই মানে চেষ্টা করেছে আর কি, এটা তো বলতে হবে। বস ওভারঅল ব্যাকগ্রাউন্ড স্কোর, যে টোনটা লুক অ্যান্ড ফিলটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে টেমপ্লেটটা ইউজ করা হয়েছে, মানে সহজে রিভিল করছিল না শুরুর দিকে, ধীরে ধীরে রিভিল করার একটা চেষ্টা এই ধরে ধরে আর কি, যেটাকে বলে আর কি স্টোরি বিল্ড আপ করে করে, কিন্তু সবসময় তো সেটা মানে কী বলো 100% সাকসেসফুল হয় না আর কি। তো আদারওয়াইজ 200 হাল্লা হো আশা করি সবারই ভালো লাগবে, আমার তো বেশ ভালোই লেগেছে, কিছু কিছু খামতি আছে, কিন্তু যে টপিক বা যে প্লটের ওপর এই সিনেমাটা বানানো হয়েছে সেখানে কিছু খামতি থাকলেও কিছু যায় আসে না অ্যাকচুয়ালি। আর মানে তুমি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছো সেটা যদি তুমি দর্শকের কাছে পৌঁছে দিতে পারো, আই থিঙ্ক এটাই মোর দেন এনাফ। তো এই সিনেমাটা কোথাও গিয়ে এটা করতে পেরেছে, ডিরেকশনও ঠিকঠাকই ছিল। তো ওভারঅল এটাই এই সিনেমাটা নিয়ে কথা বলার ছিল, তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।